সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভমদত্ত আর্ট টিউটোরিয়াল। অ্যান্ড কালকে আমরা শুরু করেছিলাম এই কাজটা, কারণ সামনেই আছে হচ্ছে 2nd অক্টোবর। তো প্রচুর স্কুলে ডিপার্টমেন্ট প্রজেক্ট দিচ্ছে, তার থেকে শুরু করে ড্রয়িং কম্পিটিশান আছে। তো সেখানে কী আঁকা যায় গান্ধীজি রিলেটেড, তো তারই ওপরে আমরা কালকে একটা কাজ শুরু করেছিলাম। আর কালকে আমরা স্টেপ বাই স্টেপ আউটলাইন দিয়েছিলাম যে কীভাবে আঁকতে হবে, কীভাবে পোর্ট্রেট করতে হবে, তার স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম যে হ্যাঁ কীভাবে তোমরা করবে, তার থেকে শুরু করে পোর্ট্রেট, তার সাথে সাথে একটা কনসেপ্টকে ডিফাইন করেছিলাম, ডান্ডি মার্চকে ডিফাইন করেছিলাম। তো ওভারঅল আমরা কালকে আউটলাইনটা করেছিলাম, আর আউটলাইনের তোমরা ভিডিওটাও দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা না পাও তাহলে তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখান দিয়েও তোমরা দেখতে পারো। কারণ আউটলাইনটা করাটা কিন্তু খুব দরকার, কারণ প্রচুরজন কী করে যে কম্পিটিশানে আউটলাইন করতে অনেকটা টাইম লাগিয়ে দেয়, কারণ তারা স্টেপগুলো বুঝতে পারে না। তাই জন্য প্রপার স্টেপ বোঝাটা কিন্তু খুব দরকার। তো আজকে আমরা কি করব, এই আউটলাইনটার কালার করব। তো বেসিক্যালি আমরা কালারের জন্য আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করব। তো এখানে দেখতেই পাচ্ছ কালার রয়েছে, তার থেকে শুরু করে প্যালেট আছে, ব্রাশ আছে। আর হ্যাঁ, প্যালেট যখন ইউজ করবে তার আগে একটুখানি প্যালেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। যদিও তোমরা বলবে যে আমারই বা কী পরিষ্কার প্যালেট, কিন্তু যাই হোক চেষ্টা করবে একটুখানি পরিষ্কার রাখা। তা না তো কী হবে, যখন তোমরা কালার মিক্সিং করবে না তখন অনেক নোংরা হয়ে যায়, তো তাই জন্য প্যালেটটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। তো চলো কাজটা শুরু করা যাক। তো স্টার্ট স্টার্টিংয়েই আমরা দেখতেই পাচ্ছ যে আমরা যখন কালকে কাজটা করেছিলাম, আমরা ওপর দিকে গান্ধীজির পোর্ট্রেটটা করেছিলাম, নিচের দিকে আমরা ডান্ডি মার্চটাকে ডিফাইন করেছিলাম, আর গান্ধীজির পেছনে আমরা অশোক চক্রকে দেখিয়েছিলাম। তার মানে তোমরা বুঝতেই পারছো কালারিং কীরকম হবে। ওপর দিকটা অরেঞ্জ কালার হবে, নিচের দিকটা গ্রিন কালার হবে, এরকমভাবে আমরা পুরো স্টেপ বাই স্টেপ এগোবো। আর হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম যে কালারটা যতটা ইজি করা যায় আমরা সেরকমভাবে করব, কারণ অবভিয়াসলি এই কাজটাকে তাড়াতাড়িতে শেষ করতে হবে। তো তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। আর হ্যাঁ, আমরা প্রচুর বেশি ডিটেলিং করব না, কারণ কাজটাকেও তাড়াতাড়ি করতে হবে। বাট হ্যাঁ, ক্রিয়েটিভ কাজটা করতে হবে, তো যাতে সিম্পলভাবে করা যায়, তো তার জন্য আমরা চেষ্টা করব করার। তবে হ্যাঁ, এটা তোমরা যারা চাইবে যে আমরা অয়েল প্যাস্টেলে করব, তো অয়েল প্যাস্টেলও এটাকে করতে পারো। আমাদের চ্যানেলে দেখতে পাবে ডিফারেন্ট ডিফারেন্ট অয়েল প্যাস্টেলের টিউটোরিয়াল রয়েছে, তো ওরকমভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো। তবে আমরা এটাকে ওয়াটার কালারে করছি, তো স্টেপ বাই স্টেপ দেখো কীভাবে করছি। দেখো, ওয়াটার কালার যখন করবে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে তোমার হাতের ওপর কন্ট্রোল রাখতে হবে, যে কীরকমভাবে তুমি কালার মিক্সিং করছো, কীরকমভাবে ডার্ক লাইট শেড করছো, সেগুলো বোঝাটা কিন্তু খুব দরকার। কোথায় তুমি বেশি জল ইউজ করছো, কোথায় কম জল ইউজ করছো, সেটাও তোমাকে বুঝতে হবে, শেডগুলোকে ভালো করে করে বুঝতে হবে। তো ফার্স্টেই আমরা পোর্ট্রেটটা দিয়ে শুরু করছি। দেখতেই পাচ্ছ আমরা ওপরের দিকে যেরকমভাবে দেখিয়েছি যে পোর্ট্রেটটা রয়েছে, তো আমরা এটা পুরোটাকে অরেঞ্জ কালার দিয়ে করবো। এবার দেখো, অরেঞ্জ কালারের সাথে আমরা একটু একটুখানি ব্রাউন কালারকে মিক্স করবো। হ্যাঁ, অনেকে রেড কালার ইউজ করতেও পারো, তবে আমি বলবো যে ডার্ক করার জন্য অরেঞ্জকে একটুখানি ব্রাউন কালার বার্নশাইন নাকি ইউজ করো, তাহলেও দেখবে ডার্ক হবে। তো এইভাবে তোমরা লাইট ডার্ক করে 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 আমাদেরকে ফেসটা করতে হবে। তো স্টেপ বাই স্টেপ দেখো কীভাবে করছি ফেসটা। নর্মালি কালকে যখন আমরা আউটলাইন করেছিলাম তখন আমি বলেছিলাম যে ফেসটা যখন করবে না, ফেসের মধ্যে একটা প্যাটার্ন রাখবে, তাতে কী হবে যে যখন তুমি কালার করবে তখন তুমি লাইট জায়গাটা কীভাবে করবে, ডার্কটা তার উপরে কীভাবে করবে, তো ওই প্যাটার্নের তুমি আইডিয়াটা পাবে। তার জন্য আমি বলেছিলাম যে প্যাটার্নটা রাখাটা খুব দরকার। যেমন তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডগুলো, যেমন আমি কোনো সেরকম কোনো আউটলাইন করিনি যাতে ওইখানগুলো আমি যেহেতু ডার্ক কালার করব তার জন্য। তারপর যেমন ধরো নাকের পোর্শনটা, ওখানটাকে যেমন আমি এমনি ছেড়ে দিয়েছি, কারণ ওখানটা আমরা প্যাটার্ন করে করে করব। তো তাই জন্য কিছু কিছু জায়গায় কী হয় যেহেতু আমরা প্যাটার্নগুলোকে আমরা ওইভাবেই বানিয়েছি, যাতে আমরা যখন কালার দিয়ে ভরাট করব তাতে যাতে ইজি হয়। তো স্টেপ বাই স্টেপ দেখো কীভাবে করছি। হ্যাঁ, আমরা ওরকমভাবে ডিটেলসে কালার তো ওইভাবে করবো না, বাট হ্যাঁ আমরা অরেঞ্জ কালারটাকে লাইট ডার্ক করে 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 আমরা কাজটা করছি। এখানে যেমন দেখতে পাচ্ছ ফেসের ওপর পোর্শনটা তো হয়ে গেছে, মেনলি আমরা জায়গাটা করে নিয়েছি, এবার আমরা নিচের দিকে এই জায়গাগুলোকে করছি। তো আস্তে আস্তে দেখতে থাকো আমরা কীভাবে এগোচ্ছি, কারণ এটা কিন্তু ধরে ধরে করতে হবে। দেখো, কাজটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, এটা এমন নয় যে 2-3 ঘন্টার কাজ, এটা 1 ঘন্টাতেই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমার হাতের ওপর কন্ট্রোল রাখতে হবে যে কীরকমভাবে তুমি কালার মিক্সিং করছো, একটুখানি তোমাকে প্র্যাকটিস রাখতে হবে, তাহলে দেখবে তোমরা ইজিলি করতে পারছো। আর হ্যাঁ, এখানে খুবই সিম্পলভাবে যেভাবে করা যায় আমি সেরকমভাবেই করছি। দেখতে পাচ্ছ আমাদের গান্ধীজির ফেসটা তো হয়ে গেছে, মানে লাইট পোর্শনটা করা হয়ে গেছে। এরপরে আমরা যখন ডার্ক করে শেড করবো তখন তোমরা বুঝতে পারবে। এবারে আমরা যখন আমরা ব্যাকগ্রাউন্ডে আসছি, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটাকে করার জন্য ফার্স্টে আমরা জল দিয়ে একটুখানি পেস্টটাকে ভিজিয়ে নিয়েছি, তার উপরে আমরা একটুখানি ইয়েলো কালারটাকে ইউজ করেছি, আর তার উপরে আমরা স্প্রেড করছি অরেঞ্জ কালারটাকে। তাহলে কী হবে, একটা
আকাশ আকাশ ফিল আসবে অনেকটা, এরকমভাবে করার চেষ্টা করছি দেখতে পাচ্ছ। এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে এরকমভাবে করেছি, একটু একটু জায়গায় আমরা ইয়েলো রেখেছি, একটু একটু জায়গায় আমরা অরেঞ্জ করেছি, তো এইভাবে করছি। আর নিচের যে পোর্শনটা মানে যেখানটা এরকম যে নিচের যে দিকটা যেটা রয়েছে ওখানটাকে না আমি একটুখানি ব্রাশটাকে টেনে টেনে দিচ্ছি, যাতে কী হয় যে ব্রাশের যে স্ট্রোকটা সেটা যাতে বোঝা যায় সেটার জন্য আমি চেষ্টা করছি। আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি না পেপারের সাথে, আমি একটা স্টাইল ফলো করছি, তো তার জন্য কী করছি আমি দেখতে পাচ্ছ ব্রাশের যে স্ট্রোকটা ওই ব্রাশের স্ট্রোকটাকে কিন্তু এরকমভাবে দেখাচ্ছি। তো এরকমভাবে দেখতে পাচ্ছ আমাদের ওপরের পোর্শনটা তো হয়ে গেছে। এবার তার সাথে সাথে একটুখানি আমি আকাশটাকে একটুখানি ডার্ক করার জন্য তার সাথে একটুখানি আমি ব্রাউন কালারটাকে ইউজ করছি। তো ব্রাউন কালারটা দিয়ে দেখতে পাচ্ছ আমি ওপরের দিকটা করছি, মেনলি যেহেতু আমি এখানে আকাশের মতো বোঝাতে চেয়েছি তো তার জন্য আমি একটুখানি ব্রাউন, তার সাথে একটুখানি অরেঞ্জের মিক্সিং, তার সাথে একটুখানি অরেঞ্জ রয়েছে, তো এইভাবে করছি। এবার নিচের দিকটা করার জন্য আমরা কী করবো, যেরকমভাবে ওপরটা করেছি ওরকমই হবে। নিচের দিকটা করার জন্য আমরা একটুখানি কালারের না মিক্সিং করে রাখছি, দেখতে পাচ্ছি ইয়েলো কালারটাকে নিয়েছি, তার সাথে একটুখানি স্যাপ গ্রিনকে মিক্স করেছি। এবার এই মিক্সিংটা করার পরে দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু জলটা তেমনভাবে ইউজ করিনি যখন আমি কালারটা মিক্সড করলাম। তো এরপর আমি কী করবো, এরকমভাবে আস্তে 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 টেনে দিচ্ছি, তাতে কী হবে আমার একটা ব্রাশের স্ট্রোক পড়বে। অ্যাকচুয়ালি এই স্ট্রোকটারই আমার দরকার, এই প্যাটার্নটাকেই আমি দেখাবো যে এরকমভাবে স্ট্রোকটা যে স্টাইলটা ওটাই আমি এখানে ইউজ করবো। তার জন্য আমি কী করলাম যে এরকমভাবে টেনে দিচ্ছি, তো তুমি এখানে কিন্তু বেশি জল দেবে না, হ্যাঁ ইয়েলো কালারটাকে একটুখানি বেশি ইউজ করবে, কম ইউজ করবে, একটুখানি তুমি স্যাপ গ্রিনটাকে ইউজ করবে। তো এইভাবে এইভাবে আমরা করছি। এরপরে আমরা অশোক চক্রটাকে দেখতে পাচ্ছি আমি কোবাল্ট ব্লুটাকে দিয়ে করলাম, এরকমভাবে আস্তে 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 ডিটেলিং করছি, আর আমাদের অলমোস্ট কাজ হয়ে গেছে। এবার যেটা করতে হবে, দেখো ব্যাকগ্রাউন্ড তো পুরোটা হয়ে গেছে, আবার আমাদেরকে গান্ধীজিটাকে একটুখানি ডিটেলিং করতে হবে। তো ডিটেলিং করার জন্য আমরা কিন্তু একবারও ব্ল্যাক কালার ইউজ করবো না, আমরা করবো কি একটুখানি অরেঞ্জ কালার, তার সাথে একটুখানি আমি ব্রাউন কালারটাকে ইউজ করবো। ব্রাউন কালারটাকে লাইট ডার্ক করে 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 করবো, কারণ আমরা এখানে ব্ল্যাকটা ইউজ করবো না, যেহেতু আমরা আকাশটাকে দেখিয়েছি পুরো গেরুয়া রঙের রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশ থেকে আমি কীরকমভাবে করেছি, ইয়েলো করেছি, অরেঞ্জ করেছি, তার সাথে ব্রাউনের শেড রেখেছি। তো তার জন্য আমরা আকাশ থেকে কখনোই আমরা মেনলি ব্ল্যাকটা ইউজ করবো, ব্ল্যাক যতটা কম ইউজ করা যায় আমরা সেরকমভাবে করবো। হ্যাঁ আমাদের এই ছবিতেও ব্ল্যাক কালারের ইউজ আছে, কিন্তু আমরা এখানে তেমনভাবে ব্ল্যাকটাকে তেমন দেবো না। এখন আমরা যেটা করবো, আমরা এরকমভাবে আস্তে 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 ব্রাউন কালারটা ইউজ করছি। বা দেখো ব্রাউন কালারটা কীভাবে ইউজ করছি সেটা ভালো মতোভাবে দেখো, আমি যে বললাম না তোমাকে একটুখানি প্র্যাকটিস রাখতে হবে, তো তুমি কীরকমভাবে কালার স্প্রেড করবে, কীরকমভাবে কালারগুলোর মিক্সিং করবে সেটার কিন্তু একটু প্র্যাকটিস রাখতে হবে। আদারওয়াইজ তোমার এই ছবিটা কিন্তু বেশি সময় লাগবে না, কারণ এখানে কিন্তু প্রচুর কালারের মিক্সিং নেই, জাস্ট কিছু কালারই তোমাকে ইউজ করতে হবে। কিন্তু সেই কালারগুলোতেই জল দিয়ে একটুখানি হালকা ডার্ক করে 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 করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রাউন কালারটাকে কীরকমভাবে ইউজ করছি, যেমন ধরো এখানে যে চশমার যে পোর্শনটা ছিল ওর যে বর্ডার করা, তার থেকে শুরু করে যে নাকের যে ভাঁজগুলো, তারপর চোখের পোর্শনটা ওই জায়গাগুলোকে ডার্ক করাতে এইভাবে এইভাবে করছি, মাথার উপরের পোর্শনটা কীরকমভাবে করা, তো কপালের ভাঁজগুলো সেইগুলোকে আমরা কীরকমভাবে দেখাচ্ছি। তো এইগুলো তোমরা ভালো মতোভাবে দেখো, তাহলে তোমরা ইজিলি আইডিয়া করতে পারবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে খুব সিম্পলভাবে করা যায়। এটা তোমরা কিন্তু অয়েল প্যাস্টেলও করতে পারো, নর্মালি তোমরা দেখে থাকবে আমি প্রায় বেশিরভাগ পোস্টার ওয়ার্কই অয়েল প্যাস্টেলে করে থাকি। অয়েল প্যাস্টেলে করলে কিন্তু এটা আরও বেশি ইজি হতো, কারণ আমরা কী করতাম তখন ওপরের পোর্শনটা একটুখানি অরেঞ্জ রেড মিক্স করে দিতাম, তারপরে আমরা টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করে দিতাম, তার উপরে আমরা কী করতাম 8B 10B পেন্সিল দিয়ে জাস্ট গান্ধীজির ফেসটাকে হাইলাইট করতাম, তখন একটুখানি আমরা ক্রিমসন রেডটাকে ইউজ করতাম, সেটা হলেও কিন্তু অনেক তাড়াতাড়ি করা যেত। ওয়াটার কালারের জন্য কী হচ্ছে, তোমাকে একটুখানি স্টেপ বাই স্টেপ কাজ করতে হচ্ছে, লাইট ডার্কগুলোকে করতে হচ্ছে, তোমাকে ধরে ধরে কাজ করতে হচ্ছে, এতে একটুখানি সময় তো লাগবেই, ওয়াটার কালার একটুখানি একটু টাফ হবেই, কিন্তু হ্যাঁ তুমি আইডিয়া করতে পারবে, তোমার প্র্যাকটিস ভালো হবে। শুধু যে আমি মানে কী বলবো রিয়েলিস্টিক কাজ করছি তাই নয়, তোমাকে বুঝতে হবে যে তুমি ডিফারেন্ট কালার দিয়ে তার লাইট ডার্ক মিক্সিং করে কীভাবে একটা ফেসকে ফুটিয়ে তোলা যায়, সেই প্র্যাকটিসটাও কিন্তু তোমাকে করতে হবে। তো এখানে আমরা খুবই সিম্পলভাবে কাজটা এই জন্যেই করছি যাতে তোমরা এই কালারের মিক্সিং, কালারের ইউজগুলো, তার অ্যাপ্লিকেশানগুলো যাতে বুঝতে পারো। তো সেটা তো ওভারঅল দেখতে পাচ্ছ আমাদের ফেসটা তো হয়ে গেছে, এবার আমাদেরকে এই পোর্শনটা করতে হচ্ছে, নিচের পোর্শনটা। তো আমরা কী করবো, অবভিয়াসলি আমরা যেহেতু ব্রাউন কালারটা ইউজ করছি তো আমরা ব্রাউনটাকে ইউজ তো করবো। এরকমভাবে দেখতে পাচ্ছ ব্রাশ দিয়ে দিয়ে মোটা মোটা করে আমরা এরকমভাবে দিচ্ছি, জলটা ইউজ করবে কিন্তু বেশি জল ইউজ করবে না, তাতে কী হবে যে ব্রাউন কালারটা অনেক হালকা হয়ে যাবে, তখন এই প্যাটার্নটা আসবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্রাশের যে স্ট্রোকটা সেটাকেই দেখানোর চেষ্টা করছি, যে ব্রাশ দিয়ে যে আমি যে ধরে ধরে যে টানছি তার যে স্ট্রোকটা পড়ছে, তো সেইটা আমি বারবার দেখাচ্ছি। তো তার জন্য কী করবে, একটুখানি গাঢ় ব্রাউন কালারটাকে ইউজ করার চেষ্টা করবে, একটুখানি অরেঞ্জের সাথে মিক্স করে করে করবে। তো এইভাবে দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে। এবার জাস্ট আমাদের নিচের পোর্শনটা করতে হবে, এই যে ডান্ডি মার্চের যে ফিগারগুলো এগুলো করতে হবে, তো আমরা এগুলোকে ব্ল্যাক করছি। হ্যাঁ এখানে আমি পুরো ডাইরেক্ট ব্ল্যাক কালারটা ইউজ করিনি, আমি কী করছি ব্ল্যাকের সাথে একটুখানি ব্রাউন কালারকে মিক্স করছি, কারণ দেখো ব্ল্যাক যদি তুমি
খালি দাও না, তাহলে তোমার কালারটাই দিতে অনেকটা সমস্যা হবে। কোথাও কোথাও দেখবে একটুখানি হালকা ডিপ এরকম হয়ে গেছে, তো তখন কি করবে তুমি, তুমি ব্ল্যাকের সাথে একটুখানি তুমি স্যাফ গ্রিনও মিক্স করতে পারো, তার থেকেও ভালো তুমি ব্রাউন কালারটাকে ইউজ করতে পারো। তো এরকমভাবে দেখতে পাচ্ছ আমরা স্টেপ বাই স্টেপ করলাম, তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো তো আমরা সিম্পলভাবে কাজটা করলাম, তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিশানের জন্য ট্রাই করতে পারো, তার থেকে শুভ্রে যাদের স্কুলে প্রজেক্ট আছে গান্ধী জয়ন্তীর ওপরে তো সেখানেও করতে পারো। তো আমরা তো দেখতেই পাবে যে আমরা চ্যানেলে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে কাজ করি, পোস্টার ওয়ার্কে কাজ করি, সাবজেক্ট ড্রয়িংয়ে কাজ করি, এরকম অনেক অনেক ওয়ার্ক আসবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।